ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतो व्यहनजहो लोककल्याण मार्गं त्रैलोक्येभ्यः प्रतिमा महिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अंधतामिश्रमिश्रम गीतं शांतं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतित पुरुषो रामकृष्ण स्त्वदानिं जयो जयो रामकृष्णो वंशकल्पो तुरु जयो जयो भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण मागे अधम। শ্রী ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। রামচন্দ্র দত্ত শ্রী রামকৃষ্ণ জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। শ্রীরামকৃষ্ণ জীবনকে সঞ্চারিত, শ্রীরামকৃষ্ণ জীবনকে সাধারণ মানুষের কাছে প্রকাশিত করার জন্য যে কজনের ভূমিকা বিশেষভাবে অগ্রগণ্য হিসেবে আমরা মানি, তাদের মধ্যে অন্যতম হলেন রামচন্দ্র দত্ত। কত যে ভক্তকে লিটারালি ব্রেন ওয়াশ করেছেন তার অন্ত নেই আর কি। গোড়া মানুষ যুক্তি দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করতেন, কিন্তু যখন যুক্তি দিয়ে বুঝে ফেলতেন তখন সব অযৌক্তিকগুলোও তার যুক্তিসম্মত হয়ে যেত এবং সে অযৌক্তিক জিনিসগুলোকে যুক্তিসম্মত করে দাঁড় করানোর জন্য তার মানে অসাধারণ ভূমিকা ছিল। আজকে আমরা এইটা নিয়েই পড়ব আর কি। রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, এর আগে আমরা পড়েছি তিনি অন্য আরেকজন তার ভাই আমাদের মনমোহন মিত্রের সঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। সেই সময় যখন পড়া হয়েছিল তখন আমরা বলেছিলাম প্রথম দিন তারা যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন কেমন তাদের অভিজ্ঞতা হয়েছিল, শ্রীরামকৃষ্ণকে দেখে তাদের কীরকম মনে হয়েছিল এবং কেমনভাবে শ্রীরামকৃষ্ণ প্রথম দিন তাদের সমস্ত হৃদয় মন একেবারে সবটুকুকে অধিকার করে নিয়েছিলেন। অধ্যায়ের নাম রামের দীক্ষা ও সুরেন্দ্র মিত্রের আগমন। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে অধম এখানে ভবনে রাম শ্রী মনমোহন চিরপ্রভু শ্রী প্রভুরে করি দর্শন এত দূর মুগ্ধ মন চিন্তে নিরন্তরে কবে হবে রবিবার পাব অবসর দক্ষিণে শহরে যাব প্রভু দর্শনে সাক্ষাৎ ত্রিতাপহর পতিত পাবনে এত শশব্যস্ত কেন বুঝেছ কি মন অন্তরঙ্গ চিরসঙ্গ ভক্তের লক্ষণ একবার দর্শনে মন প্রাণ মাঝে অপরূপ শ্রীপ্রভুর চরণ পঙ্কজে বুঝে নাহি মজে মজে কিসে বলা যায় যে মজে সে মজে মাত্র দর্শন আশায় রবিবার এলে পরে পেলে অবসর দুভাই করিল যাত্রা দক্ষিণ শহর সমাদর করি প্রভু ভাই দুই জনে বসাইতে যান খাটে নিজের আসনে একদিন দর্শনে এত ভক্তি উঠে নিচাসনে বসিলেন না বসিয়া খাটে। বলছেন যে এই মনমোহন এবং রামচন্দ্র প্রথম দিন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে বলছেন চিরপ্রভু শ্রীপ্রভুরে করি দর্শন, এত দূর মুগ্ধ মন চিনতে নিরন্তর, কবে হবে রবিবার পাবো অবসর। এই এক রবিবার দেখার পরে শ্রীরামকৃষ্ণ তার মন প্রাণ সমস্তটুকু একেবারে এমনভাবে হরণ করে নিয়েছিলেন যে তার খালি মনে হতে থাকলো যে আবার কবে রবিবার হবে। কারণ এখনো দক্ষিণেশ্বর যাওয়াটা খুব সহজ নয়। তখন কারো দক্ষিণেশ্বর যাওয়ার কথা ভাবুন, হয় গঙ্গা দিয়ে যেতে হবে, সে অনেকটা পথ, এখনকার মতো ভুটভুটি নেই, 10 মিনিটে এপার থেকে ওপারে পৌঁছে যাবেন। তখন সেই গুনটানা নৌকায় একবারে দম বেরিয়ে যাবে, সেই গুনটানা নৌকায় বাগবাজার থেকে তাদের যাওয়া, সেই একেবারে দক্ষিণেশ্বর অথবা ঘোড়ার গাড়ি বা ছ্যাকড়ার গাড়ি করে কলকাতা থেকে একেবারে দক্ষিণেশ্বর বা আড়িয়াদহ পৌঁছে সেখান থেকে হেঁটে হেঁটে দক্ষিণেশ্বর যাওয়া রবিবার ছাড়া তাদের পক্ষে আসা সম্ভব নয়। এমনিতে দেখবেন এখনো যেন ওইটাই যে শ্রীরামকৃষ্ণ, ওই কারণে বোধহয় কবি লিখেছেন যদি অবসর, তুমি অবসর যদি পাও ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিকও এসে দাঁড়াও, তুমি কাজের দিবসে আসিও, এরকম কথা কখনো বলেননি। বলছেন অবসর পেলে আসো, এমনিতে তো আসবে না, অন্তত অবসর পেলে আসো। কিন্তু শ্রীরামকৃষ্ণ এমনভাবে তাদের মন প্রাণকে জয় করে নিয়েছিল যে তাদের মনে হতে থাকলো যে কবে তারা শ্রীরামকৃষ্ণকে দেখবে, কবে তারা আবার শ্রীরামকৃষ্ণের দর্শন পাবে। পুথিকার বলছেন দক্ষিণ শহরে যাব প্রভু দর্শনে, সাক্ষাৎ ত্রিতাপহর পতিত পাবনে, এত শশব ব্যস্ত কেন বুঝেছ কি মন, অন্তরঙ্গ চিরসঙ্গ ভক্তেরও লক্ষণ। বলছেন তাকে দেখে একবার তাদের মনে হলো যে তিনি যেন সাক্ষাৎ ত্রিতাপহর, ত্রিতাপ মানে আমাদের যে ত্রিবিধ কষ্ট আছে, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই যে ত্রিবিধ কষ্টের কারণে আমরা ভীষণভাবে মরি, সেই ত্রিবিধ কষ্ট তাদের মনে হতে থাকলো যে এই ত্রিবিধ কষ্টের হাত থেকে এই লোকটি আমাদের রক্ষা করতে পারবে। আর কি এত শশব্যস্ত কেন, কারণ একে অপরের যুগ যুগ ধরে চেনা, হঠাৎ করে দেখা হয়েছে যেন বারবার মনে হচ্ছে আবার কবে দেখা হবে, আবার কবে দেখা হবে। আপনাদের মনে হতে পারে দেখবেন অনেক বছর পরে যদি স্কুলের রিউনিয়নে গিয়ে থাকেন, তারপরে রিউনিয়নে গিয়ে দেখলেন যে একটা গোষ্ঠী, যে বন্ধু গোষ্ঠীর সাথে আপনার খুব ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, সবই প্রায় আপনার বাড়ির কাছাকাছি থাকে বা আপনার চেনা পরিস্থিতির মধ্যে থাকে, আপনাদের একটা চেষ্টা থাকে কতদিনে আবার একটা প্রাইভেট রিউনিয়ন হবে। কারণ এই যে সকলে আপনারা একে অপরের দীর্ঘদিনের ভালোবাসার সঙ্গী, প্রাণের সঙ্গী, তাই ঠিক সেরকম। আর যিনি আমাদের নিত্যদিনের সঙ্গী, চিরদিনের সঙ্গী, সেই ভগবানকে এত কাছ থেকে এত সহজভাবে পেয়ে তাদের মনে হতে থাকলো যে কি করে তাদের দেখা হবে। আমাদের মনে আছে আমরা পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে যেতাম, রবিবার বড্ড ভিড় হতো, আর এই কানেক্টিং নৌকা থাকে, লঞ্চ থাকতো না কলকাতায় বাগবাজার থেকে কুটিঘাট অবধি, সেই কারণে আমরা সব শনিবার যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু পরের শনিবার অবধি একটা দীর্ঘ আরতি, বৃহস্পতিবার থেকে সেই এখন যাকে বলে দ্রিম দ্রিম করতে থাকতো ভেতরেটা যে কতক্ষণে মহারাজের সঙ্গে আমাদের দেখা হবে। শুক্রবার দিন বেশ গুরু গুরু তালে বাজতো, আর শনিবার সকাল থেকে সব কাজ ভুল হয়ে যেত, 3টে বাজলে আমাদের একবারে দে ছুট। আমাদের এখনও মনে আছে আমরা গিয়ে দেখতাম সেরকম, বিশেষ করে এই শীতকালগুলোতে মহারাজ 3টে থেকে 3:30 অব্দি ওই প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারের পেছন দিকে এখন যে জায়গাটা বাঁধিয়ে দিয়েছে, ওখানে একটা সরু রাস্তা ছিল, দুপাশে ক্ষেত করা হতো, এই শীতকালে সব্যসাচী মহারাজ এখানে ক্ষেত টেত করতেন, ওই রাস্তা দিয়ে ভূতেশানন্দজি হাঁটতেন, বারবার হাঁটা যাওয়া করতেন। সব্যসাচী মহারাজ, ভূতেশানন্দজি এবং শিখরেশ মহারাজ এরা যেতেন। আর তখন তার দিয়ে ঘেরা ছিল সমাধিঘাটটা, আর আমরা তারের জালের কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। মহারাজ জিজ্ঞাসা করতেন মাঝে মাঝে ঘুরে ঘুরে, আরে এরা কি দেখে, এই তোমরা কি দেখো, বারবার বলতেন আমাকে ভূতের মতো দেখতে তোমরা, মানে আমাকে তো ভূতের মতো দেখতে, উনি নিজেকে বলতেন যে আমাকে ভূতের মতো দেখতে, এরা কি দেখে আমাকে। কিন্তু এক অদ্ভুত আকর্ষণ, এক দৈবী আকর্ষণ, মনে হতো যেন সমস্ত জায়গা দিয়ে, সমস্ত শরীর দিয়ে ভালোবাসা ঝরে ঝরে পড়ছে। যারা ভূতেশানন্দজিকে দেখেনি, ভূতেশানন্দজি, একজন জিজ্ঞেস করছিল সেদিনকে আমাকে যে ভূতেশানন্দজিকে দেখে আপনার কি মনে হয়েছে। আমার মনে হচ্ছে ভূতেশানন্দজিকে দেখে একটা জিনিসই বোধ হয়েছে, ঠাকুর তার অন্তরঙ্গ পার্শ্বদের কেমনভাবে ভালোবাসতেন, এটার যদি একটা গ্লিমস যদি দেখতে হয় সেটা ভূতেশানন্দজিকে দেখতে হয়। মানে মনে হতো সবটুকু যেন ভালোবাসায় পূর্ণ। এমন রসিক মানুষ আমরা খুব কম দেখেছি। আমরা বলেছিলাম একবার আপনি বড্ড রসিক, বলছেন প্রভু রসস্বরূপ, আমি তার পায়ের তলায় বসে থাকি, টুকটাপ ফোঁটা করে যা পড়ে তাতেই আমি ভিজে কায়দা হয়ে যাই, সেই টিপে টিপে তোমরা রস বার করো, তাকে তোমরা রসিক বলো। এই যে প্রেজেন্ট করা নিজেকে, অসাধারণ। আমাদের মনে আছে যে কলেজের পরীক্ষা হয়েছে, ড্রপ দিয়েছি এক শনিবার, তারপরে শনিবার যেমন একটা ড্রপ হলে পরেরটাও ড্রপ হয়ে যায়, ঠিক সেরকম পরপর দুটো ড্রপ হয়ে গেছে। তৃতীয় শনিবার গেছি, তখন মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো বাইপাস সার্জারির আগে। মহারাজকে প্রণাম করা মাত্র মহারাজ ওনার বাঁ হাত দিয়ে আমার ডান হাতটা ধরে বলছেন, এতদিন আসনি কেন? আমরা হাঁ করে তাকিয়ে ওনার দিকে বলছি, এতদিন মানে মানে তখন আমার খেয়াল হচ্ছে দুটো সপ্তাহ আসেনি। তা আমরা তো শয়তানের তো ছলের অভাব হয় না, সঙ্গে সঙ্গে বলছি পরীক্ষা ছিল। উনি বলছেন, ও পরীক্ষা ছিল। বলছি, ও পরীক্ষা ছিল, তোমার দুষ্টুমিগুলো আমি বুঝি, কিন্তু এই যে তার কনসার্ন, এত মানুষের মাঝখানে তার সকলের প্রতি, সকলের জন্য ভালোবাসা। মহারাজের শরীর চলে যাবে আর বোধহয় দিন 15-20 বাকি। মহারাজ শেষবারের মতো হাসপাতাল থেকে ফিরে এসছেন, আবার হাসপাতালে যাবেন। আমরা তখন ট্রেনিং সেন্টারে, মহারাজ বসে আছেন। মহারাজ বলছেন, এই ছেলেগুলো আসে যায় চলে যায়, এরা মনে করে আমি বোধহয় কারুর দিকে ফিরেও তাকাই না, কিন্তু তোমাদের কথা আমি খুব ভালোবাসি, তোমাদের কথা আমার খুব মনে পড়ে, আমি তোমাদের বড্ড ভালোবাসি। উপস্থিত সবার চোখ একবারে ভিজে গেছে, সবাই বলছে, না না মহারাজ, আপনি যেমনভাবেই হোক আমরা আপনার কাছে আসতে পারলেই আনন্দ। তখন বলছেন, আমি স্বপ্ন দেখি রাত্রিবেলা চতুর্দিকে সাদা পোশাকে ব্রহ্মচারীরা বসে আছেন, আর তাদের মাঝখানে আমি বসে আছি। সন্ন্যাসীরা একটুখানি অভিমান করে বলছেন, শুধু সাদাই দেখেন, দু চারটে গেরুয়া তো দেখতে পারেন। বলছেন, সাদা থেকেই তো লাল হয়, লাল থেকে তো কি। কিন্তু বারবার একটাই কথা বলছেন, তোমরা এমন মনে করো না যে তোমরা আসো যাও, তোমাদের আমি দেখি না, আমি কিন্তু তোমাদের বড্ড ভালোবাসি। যে বড্ড ভালোবাসি কথার ভেতরে যেন তার সেই প্রতিটি ভালোবাসা যেন একদম স্পর্শ ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। এমন মানুষের কাছে বারবার মানুষ আসতে চেয়েছে, বারবার মানুষ আসতে চেয়েছে। যে একবার দেখেছেন সে তার কাছে আসতে চেয়েছেন। শ্রীরামকৃষ্ণ এই যে এইটা শ্রীরাম, এটার ধরুন যদি কোটি গুণ হয় তাহলে এটা কোটি গুণ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমরা বলতে পারি। তার ভালোবাসাটা এইরকম যে একবার দেখেছে তার মনে হয়েছে যেন তিনি বারবার আসেন। যোগানন্দ মহারাজ এসেছেন, দেখছেন যে রামকৃষ্ণ পরমহংসদেবের ঘর খালি, দক্ষিণেশ্বরের বাগান বাড়িতে এখানে একটা পাগলের মতো একটা মালির মতো লোক দাঁড়িয়ে আছে। তিনি জমিদার বাড়ির ছেলে, তা মালিকে বলছে, এই ফুলটা তুলে দাও দেখি। তো সে ফুলটা তুলে দিয়েছেন মালিক। তা তিনি সেই ফুলটা শুঁকতে শুঁকতে আবার দক্ষিণেশ্বরের সেই পরমহংসের ঘরে এসে দেখছেন যে পরমহংস তখনও ফিরে আসেনি, জমিদারের বেটা গটগট করে ফেরত গেছেন। পরের দিন ফিরে এসে দেখছেন যে আগের দিন যাকে মালি ভেবে যার কাছ থেকে ফুল নিয়েছিলেন সে লোকটি আদতে রামকৃষ্ণ পরমহংসদেব। দেখছেন দক্ষিণেশ্বরে সেই ঘরের ভেতরে তিনি ভক্ত সঙ্গে দিব্য প্রসঙ্গ করছেন, ঘরের বাইরে তিনি দাঁড়িয়ে আছেন, শুনছেন। জমিদারের বেটা তো যদি আবাহন করে ভেতরে না নিয়ে যায় মানে লাগে। এমন সময় ঠাকুর বলছেন, বাইরে যারা আছে তারা ভেতরে আসুক। যোগানন্দ মাঝ এপাশ ওপাশ চতুর্দিকে তাকিয়ে দেখলেন তিনি ছাড়া আর বাইরে কেউ নেই। যেন শ্রীরামকৃষ্ণ ঠিক এমনি করে তার অঙ্গনে আমাদের ডেকে নিয়ে আসেন। একবার আমরা যারা এসেছি তারা এই ভালোবাসার টানে এমন পরাণ করেছি, তার থেকে বেরিয়ে যাওয়াটা আমাদের পক্ষে খুব কঠিন। সেই কারণে এই দুটো শব্দ তিনি, পুথিকারের স্পেশালিটি হচ্ছে শব্দচয়ন। একটা একেবারে নিরক্ষর মানুষের এত সুন্দর শব্দচয়ন, এত ওজন করে শব্দচয়ন। দুটো শব্দ ব্যবহার করছেন, বলছেন অন্তরঙ্গ, আরেকটা বলছেন চিরসঙ্গ। অন্তরঙ্গ বলেই তিনি খাপ খাচ্ছেন, মানে শেষ করছেন না, যে অন্তরঙ্গ মানে যিনি তার ভালোবাসার জন্য, তার ভীষণ প্রিয়জন। বলছেন চিরকালের সঙ্গী, চিরসঙ্গ ব্যবহার, এরকম বাংলা বোধহয় আমরা শুনিনি, আমরা অন্তরঙ্গ শুনেছি, কিন্তু চিরসঙ্গ শব্দটা ব্যবহার করছেন। বলছেন এটাই হচ্ছে ভক্তের লক্ষণ, যে ভগবানকে, ভগবানের একমাত্র অন্তরঙ্গ মনে করে নিজেকে, যে নিজেকে তার চিরসঙ্গ মনে করে, সে তো তার কাছে যাবার জন্য হবেই। তাই বলছেন, একবার দর্শনে মন প্রাণ মজে অপরূপ শ্রীপ্রভুর চরণ পঙ্কজে। বলছেন একবার দর্শনে শুধু মন প্রাণ মজে যায়, তাই সেটা যেন একটা অদ্ভুত এক তৃষ্ণা তৈরি করে দেয়। আপনারা দেখবেন খুব সহজে, আমি যদিও খুব লাইট উদাহরণ দিচ্ছি, বাগবাজার অঞ্চল তো কচুরি ফুলুরি সিঙ্গারার জন্য খুব বিখ্যাত। সকালবেলা যে ফুলুরিগুলো তৈরি হয়েছে সেটা বিকেলবেলা একটুখানি এপিটোপিট করে দেওয়ার পরে সেইটা খাবার পরে দেখবেন দু গ্লাস একটু জল খেয়ে নিলেন, তারপরে দেখবেন অদ্ভুত এক তৃষ্ণা, সেই তৃষ্ণার কোনো শেষ নেই। এইটাকে কনভার্ট করুন, ভগবানকে দেখতে চাওয়ার জন্য যখন আমাদের ভেতরে এরকম একটা তৃষ্ণা তৈরি হয়, বারবার দেখেও যখন যেন সেই তৃষ্ণা যখন মেটে না, সেই আকাঙ্ক্ষা যখন মেটে না, তখন সেটাকে ঠিক ভগবত দর্শনের জনিত তৃষ্ণা আমরা বলতে পারি। বলছেন, একবার দর্শনে মন প্রাণ মজে অপরূপ শ্রীপ্রভুর চরণ পঙ্কজে। প্রথম দিনে এসে তিনি মন প্রাণ মজে নিয়ে, পুথিকার বলছেন তার প্রথম দর্শনের কথা, বলছেন আমাদের দুজনের মধ্যে কোনো কথা হলো না, তিনি চোখের ভেতর দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করলেন। শুধু হৃদয়ে প্রবেশ করলেন না, হৃদয়ে আর যা কিছু স্মৃতি ছিল সব কিছু যেন মুহূর্তের মধ্যে এখনকার কম্পিউটারের ভাষায় ডিলিট করে দিলেন, শুধু তাঁর স্মৃতিটাকে জাগিয়ে রাখলেন। মনে হলো যেন তিনি আমার হৃদয়টাকে ডাকাতি করে নিয়ে নিন। চুরি আর ডাকাতির মধ্যে বেসিক ফারাক, চোর সামনে যা পায় তাই নিয়ে চলে যায়, ডাকাত আগে থেকে জানায় অমুক তারিখে তোমার বাড়িতে আসবো, তুমি প্রতিরোধের ব্যবস্থা করো। আমরা সব প্রতিরোধের ব্যবস্থা করা সত্ত্বেও ডাকাত আসে, হারে রেড়ে রেড়ে করতে করতে এসে সব জিনিসপত্র চোখের সামনে দিয়ে নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ ঠিক সবার সামনে দিয়ে আমাদের হৃদয়কে হরণ করে নিয়ে গেলেন। যে এমন এমন জোর করে ভালোবাসে, যার এরকম ডাকাতিয়া ভালোবাসা, তার ভালোবাসার সামনে তো কিছু থাকে না। বলছেন, বুঝে নাহি মজে, মজে কিসে বলা দায়, যে মজে সে মজে মাত্র দর্শন আশায়। বলছেন কি যে ভালোবাসা, সেটা কিন্তু শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। তিনি আমাকে অমনি ভালোবাসেন, তিনি আমাকে তেমনি ভালোবাসেন, তিনি আমাকে সন্তানের মতো ভালোবাসেন, তিনি আমায় বন্ধুর মতো ভালোবাসেন, তিনি আমায় কাছের লোকের মতো ভালোবাসেন, কোনোভাবে কোনো তুলনা দিয়ে প্রকাশ করা যায় না। ভূতেশানন্দজি প্রণাম নিতেন 7টার সময়, 6:30 বেলুর মঠে টিফিন হতো। 6:30 থেকে বেলুর মঠে সাধুদের টিফিন ঘরে গিয়ে একটা হইচই শুরু হয়ে যেত। তারা সবসময় বলতো এই খেতে দাও, এই খেতে দাও, খেতে দাও, একটাই শব্দ খেতে দাও, খেতে দাও, খেতে দাও, মানে যেন একটা অদ্ভুত একটা চলছে জিনিস। 6:45 মধ্যে সবার খাওয়া শেষ, সবাই ছুটছে গেটে ভূতেশানজির ঘরের দিকে। দরজা কিন্তু 7টার 1 মিনিট আগেও খুলতো না, ঠিক 7টার সময় খুলতো। একবারে ঝড়ের বেগে সব ঢুকে গেল, গিয়ে প্রণাম করল। কিন্তু ওই যে 6:45 থেকে 7:15, 15 মিনিট দরজার বাইরে, 15 মিনিট দরজার ভেতরে, সে যে কি এক অপূর্ব আনন্দ, এ যেন কোনো শব্দ দিয়ে, কোনো বাক্য দিয়ে, কোনো রকম চিন্তা দিয়ে, কোনো ছবি দিয়ে, কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায় না। সকলের মুখের মধ্যে হাসি, সে হাসি এক অদ্ভুত ঔজ্জ্বল্য হাসি, কোনো স্বার্থ নেই, কোনো কিছু নেই, এক দিব্য আনন্দে প্রত্যেকে ভাসছে। সেই বলছেন, বুঝে নাহি মজে, মজে কিসেরও, আমরা তিনি আমাদের কেন ভালোবাসতেন, আমরা কেন তাকে ভালোবাসি, কেন আসি, এই যে কারণগুলি, যে যত কেনগুলো ছিল সব কেনগুলোর দরজায় যেন তালা পড়ে গেল, সব কেন যেন উত্তর হয়নি। বলছেন, রবিবার এলে পরে পেলে অবসর, দুভায়ে করিল যাত্রা দক্ষিণেশ্বর, সমাদর করি প্রভু তাই ভাই দুই জনে, বসাইতে যান খাটে নিজের আসনে, একদিন দর্শনে এত ভক্তি উঠে, নিচাসনে বসিলেন না বসিয়া খাটে। প্রথম দিন যেদিন তারা এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ যখন ওরা দরজায় টকটক করলেন, ভদ্রবাড়ির ছেলে, তারপর লেখাপড়ার জন্য, তারপর ব্রাহ্ম সমাজি, তারা যখন গিয়ে দরজায় টকটক করলেন, তারা ভাবছেন কেউ একজন চেলাজি আসবেন, তিনি এসে দেখবেন, তাদের ধারণা ছিল লম্বা জটাওয়ালায় পরমহংস বসে থাকবে। গিয়ে দেখলেন লাল পেড়ে কাপড় পরা একটি দাড়িওয়ালা লোক, আত পাগলা লোক, দেখে মনে খুব সুন্দর দেখতে, যেটা খুব আকর্ষণ করেছিল রামচন্দ্র দত্তে, শ্রীরামকৃষ্ণের হাসিটা, অদ্ভুত এক হাসি। তিনি নিজেই নিজের দরজা খুলে দিলেন, এলেন, আবার তিনি তাদের প্রণাম করলেন, তারা কি প্রণাম করবেন, তিনি তাদের প্রণাম করলেন। শুধু তাই নয়, নিজের খাটের ওপর বসিয়ে দিলেন। কিন্তু একদিনের ভালোবাসায় তারা বুঝে গেলেন যে কত সমীহ করতে হয়, একে এর সঙ্গে এক আসনে বসা যায় না। তিনি বলেননি, তিনি বারবার বলছেন আমার পাশেই বসো, আমার পাশেই বসো, কিন্তু তারা বুঝলেন এর পায়ের কাছেই বসতে হয়। এটি হিমালয়ের মতো সমান, হিমালয় চড়া যায় কিন্তু চূড়ায় উঠে ওখানে গিয়ে বসা যায় না। পুথিকার লিখছেন, বলিলেন রামচন্দ্র কথায় কথায়, ঈশ্বর আছেন যদি থাকেন কোথায়, রামের নাস্তিক ভাব চিতে জড়তর, কিছুতেই স্বীকার নহে আছেন ঈশ্বর, রসায়ন বিদ্যাবিদ তর্কেতে আগুন, বিশেষে বুঝেন জড় দ্রব্যাদির গুণ, নানা কথা শুনি প্রভু করিলা উত্তর, আছেন কি কহ কথা প্রত্যক্ষ ঈশ্বর, যদ্যপিও নাহি পাও তাহারে দেখিতে, নাই তুমি বলো তুমি কোন যুক্তি মতে, নক্ষত্র না হয় দৃষ্ট দিনের বেলায়, আকাশে নক্ষত্র নাই কহা মহাদায়, নবনীত আছে কত দুধের ভিতরে, সব জানে যদি কথা নাহি ঢুকে শিরে। দুধ লয়ে কর ক্রিয়া রীতি যেরকম, অবশ্য দেখিতে পাবে সুন্দর মাখম। বিষে ঘেরা অঙ্গ গোটা সর্পের দংশনে, এক পালে উড়ে যেন মন্তরের গুণে। তেমতি প্রভুর বাক্য মন্ত্র মহৌষধি, উড়ায় রামের চির নাস্তিকতা ব্যাপী। জানি না কি গুণ খেলে প্রভুর কথায়, উজানে আছিল রাম পড়িল ভাটায়। আগেকার অপেক্ষা সহস্র গুণ তোড়ে, সিন্ধু মুখে বড় টানে যাবে ঘরে ফিরে। পুথিকার বলছেন যে রাম তো নাস্তিক, তিনি ঈশ্বর মানেন না, নাস্তিকতা তার পূর্ণ রকমের। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা মশাই বলুন দেখি যে ঈশ্বর যে আছেন এর কথার সত্যতা কোথায়? আমরা তো ঈশ্বরকে চোখে দেখতে পাই না। ঠাকুর বলতে থাকলেন, নানা কথা শুনি প্রভু করিলা উত্তর, আছেন কি কহ কথা প্রত্যক্ষ ঈশ্বর। যদ্যপিও নাহি পাও তাহারে দেখিতে, নাই তুমি বলো তুমি, নাই তিনি বলো তুমি কোন কোন যুক্তি মতে। তুমি দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না বলেই জগৎটা মিথ্যে, ঈশ্বর মিথ্যে হয়ে যাবে তা তো কোনো ব্যাপার নয়। এবার বলতে থাকছেন, বলছেন নক্ষত্র, চাঁদ, তারকা, নক্ষত্রাদি এদেরকে রাত্রির বেলা দৃশ্যমান হয় যখন সূর্য অপসৃত হয়। তাহলে যখন দিনের বেলায় সূর্য ওঠে তখন সে আকাশে আর নক্ষত্র তারকাদি কিচ্ছু দৃশ্যমান হয় না। তাই বলে মহাকাশে আর নক্ষত্র তারকা এইগুলি যে নাই এ কথা তুমি কি বলতে পারো? বলছেন ঘিয়ে দুধের ভেতরে নবনী আছে, ননী আছে, এ কথা সবাই জানে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই দুধকে মন্থন করা যায়, দুধকে মন্থন করতে করতে তার ভেতর থেকে মাখন, মাখনকে মন্থন করতে করতে নবনী, যতক্ষণ না বার করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারি না যে নবনী দুধের ভেতরে আছে। অথচ সবাই জানে দুধের ভেতরে নবনী আছে, কিন্তু দুধ দেখলে আমরা বুঝতে পারি না যে তার ভেতরে ননী আছে। তাহলে যদি আমরা যদি না দেখতে পেয়ে বলি যে নবনীত নেই, তাহলে যেমন আমাদের ভাবনাটা ভুল, ঠিক সেই রকম প্রত্যেকটা জিনিস জানতে গেলে একটা যোগ্যতা মান অর্জন করতে হয়। আমাদের যারা বাঙালিরা বিশেষ করে ভীষণ রকমের, মানে প্রায় সব ঘরে ঘরে ডাক্তার আছে, মানে ডাক্তার নেই এরকম নেই। আপনার একটু গা ছ্যাঁক করছে, কাউকে ফোন করে বললেন বুঝলেন না গাটা একটু ছ্যাঁক, ক্যালকল 650, তারপরে প্যারাসিটামল 1000 খেতে পারো, মানে সবাই আমাদের ডাক্তার। তারপরে এই খেতে পারো, তারপর হোমিওপ্যাথি জানে, অ্যালোপ্যাথি জানে, নেচারোপ্যাথি জানে, সিমপ্যাথি জানে, সব রকম প্যাথি আমরা জানি। যারা পাশ করে এসেছে তাদের সম্পর্কে আমরা কত রকমের কী করি। মাস্টারমশাইরা পড়ান, আমরা সেই বিদ্যা, সেই মান, যোগ্যতার মান অর্জন করতে পারি না। আমরা বলে সেদিনকে বলছিল মেট্রোরে শুনছিলাম যে দুজন ভদ্রলোক বলছে আজকাল বুঝলে মাস্টারগুলো একেবারে গাধা, কি করে যে তারা অ্যাপয়েন্টমেন্ট, আমি না শুনে হতবাক হয়ে গেলাম। আরে কত যোগ্যতা মানের পরীক্ষা দিলে তবে সে শিক্ষকতা করতে পারে, সে হয়তো পড়াতে পারে না সেটা অন্য কথা, সেই স্কিল সকলের আসে না, কিন্তু তার ওই পোস্টে যাবার মতো যোগ্যতা নেই এ কথা আমি একজন অযোগ্য ব্যক্তি কখনো বলতে পারি না, এ বলার আমাদের কোনো অধিকার নেই। যেমন একটা পরিষ্কার কথা আছে, এখনকার ডাক্তাররা ধরলেই 130 রকমের টেস্ট করায়। চিকিৎসার ধারা, চিকিৎসার পদ্ধতি বদলাচ্ছে। আগে যখন আমাদের ইয়ের চিকিৎসা হতো, কবিরেজি চিকিৎসা হতো, সেই দেখেছি ছেলেবেলায় দেখেছি সেই হাতের নাড়ি ধরে বসেই থাকতেন কবিরাজ মশাই, দেখতেন 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 দেখতেন, বহুক্ষণ দেখার পর তবে তিনি ওষুধ বিধান করতেন এবং সেটা একবারে অব্যর্ত হতো। আমি আমার নিজের চোখে দেখেছি। চিকিৎসার ধারা বদলে যাচ্ছে, স্টাইল বদলে যাচ্ছে, এখন তারা আরও ভালো রকমভাবে দেখতে চায়, সব দেখে শিওর তবে করতে চায়। আমরা এখান থেকে না জেনেই বলে দিই। আবার একজনকে সেদিনকে শুনছিলাম 36 রকম টেস্ট করেছে, ডাক্তার যা বলেছে বলেছে, তারপরে 1 মাসের ওষুধ খেতে বলেছে। আমি বললাম কিনেছো 1 মাসের ওষুধ? বললেন না 10 দিনের ওষুধ কিনেছি, দেখি কীরকম হই, তারপরে বাকি 20 দিনের ওষুধ খাওয়া যাবে। হে ভগবান, কি অদ্ভুত কথা। তারপরে যখন ঠ্যাং করাতে করাতে লাগলো তখন আবার আরেকজন নতুন ডাক্তারের কাছে গেলেন, আবার সেই 36 রকমের ওষুধ টেস্ট, তারপরে আবার তার কাছ থেকে 10 দিনের ওষুধ খেয়ে আবার কিছুদিন রেস্ট দিয়ে নিজের ওষুধে চলতে থাকলেন। আমাদেরই এক নিরন্তর এই যে যোগ্যতা মান আমরা উঠাতে পারি না। মেঘনাথ সাহা এসেছেন, স্বামী অনাদি মহারাজের নাম ভুলে যাচ্ছি, অনাদি মহারাজ বেলঘরিয়া স্টুডেন্টসের প্রতিষ্ঠাতা, তার কাছে এসেছেন মেঘনাথ সাহা, তিনি তার ক্লাসমেট। তিনি বলছেন, তুমি যে ঈশ্বর যে আছেন ওই সামনের মানুষকে বা আমি যে এইটা বিশ্বাস করি না, তুমি আমাকে বোঝাতে পারো? তখন তিনি মেঘনাথ সাহাকে বলছেন, তুমি তোমার যে লেটেস্ট যে আবিষ্কার সেটা ওই যে খেতে যে কাজ করছে যে চাষি, তাকে কি তুমি বোঝাতে পারবে? তখন এরা তো একটা এরা তো মেঘনাথ সাহা মুখ চুনুমুনু করছেন, বলছেন প্রত্যেককে যোগ্যতা মানে তুলে নিয়ে গিয়ে তারপরে এগুলোকে বোঝাতে হয়। এই যে শ্রীরামকৃষ্ণ দেখুন একটা করে গণ্ডমূর্খ, কিন্তু তার ওয়ে অফ টিচিং শেখানোর পদ্ধতি সেটা একবারে অভূতপূর্ব। বলছেন পুথিকার বলছেন যে রামের কি রিয়াকশন, বলছেন বিষে ঘেরা অঙ্গ গোটা সর্পের দর্শনে এক পলে উড়ে যেন মন্তরের গুণে, তেমনি প্রভুর বাক্য মন্ত্র মহৌষধি উড়ায়ে রামের চির নাস্তিকতা ব্যাধি, জানি না কি গুণ খেলে প্রভুর কথায়, উজানে আছিল রাম পড়িল ভাটায়, আগেকার অপেক্ষা সহস্র গুণতরে সিন্ধু মুখে বড় টান যাবে ফিরে ঘরে। পুথিকার বলছেন যেরকম সাপে কাটা রুগীকে যদি মন্ত্র ঔষধ দিয়ে নির্বিষ করে দেওয়া যায় যেমন সম্ভব হয়, ঠিক সেই রকমভাবে এই যে এত ফনা তুলেছিলেন রামদত্ত, শ্রীরামকৃষ্ণের এই দুটি উদাহরণ এবং তার কথা, শব্দের ভেতরে এমন একটা গভীর শক্তি আছে, সেই শক্তি দিয়ে তিনি বলছেন যে তার এই সম্পূর্ণ রকমের একবারে নির্বিষ সাপের মতো তিনি হয়ে গেলেন। শুধু তাই নয়, তিনি যেন একটা ফ্লো দিয়ে চলছিলেন, হঠাৎ করে যেরকমভাবে একটা জিনিস উজানে চলতে চলতে হঠাৎ করে কোনো একটা জায়গায় গিয়ে আটকে যায়, তারপরে অপেক্ষা করতে হয় বড় ঢেউ বড় জোয়ার যখন আসবে তখন তার অপেক্ষা করতে হয়, ঠিক যেন সেই রকম যেন থমকে গিয়ে সে অপেক্ষা করতে লাগলো তার এগিয়ে যাওয়ার জন্য, আগে যে জোরে যাচ্ছিল তার চেয়ে জোরে এগিয়ে যাওয়ার জন্য তিনি অপেক্ষা করতে থাকলেন। পুথিকার বলছেন বিশ্বাস প্রভুর বাক্যে এতই প্রবল, ঈশ্বর দেখিতে রাম হইল পাগল, পুনশ্চয়ে প্রভুদেব ভক্ত রাম কয়, কিছু না দেখিতে পেলে না হয় প্রত্যয়, সত্য আপনার কথা আমাদের ভ্রম, কি করি উপায় নাই বলহীন মন, প্রভুর উত্তর রোগী সান্নিপাতে ঘেরা, খেয়ালে কতই কয় পাগলের পাড়া, খাইবারে চায় হাঁড়ি হাঁড়ি ডাল ভাত, কবিরাজ কথায় না করে কর্ণপাত, যদ্যপি বিষম জ্বর আজ ফুটে গায়ে, কাল কুইনাইনের ব্যবস্থা কোথায়, জ্বরের জ্বালায় যদি রোগী চায় খেতে, কাজে পাকা কবিরাজ নাহি দেয় দিতে, দিনগত রসপাকে হইলেক পর, সে ব্যবস্থা নিজে করে আপনি ডাক্তার, শুনো মন এইখানে বলি এক কথা, প্রভুদেবে দেখো কি রকম শিক্ষাদাতা, যে বিষয়ে ভালো রূপে আছে যার জানা, তাহাতেই দেন তিনি শিক্ষার উপমা, রামচন্দ্র সুন্দর ডাক্তার একজন, বড় দক্ষ বুঝিবারে শাস্ত্র রসায়ন, তাই প্রভু লইলেন কথোপকথনে ভৈষজ্য ভীষগ রোগী উপমার স্থানে, তরায় পশিবে যায় শিক্ষার্থীর মন, সৃষ্টি ছাড়া শিক্ষাদাতা প্রভু নারায়ণ, শ্রীপ্রভুর কাছে আসে যত শাস্ত্রবিদে, তার জানা শাস্ত্রে কথা তাহারও সহিত। পুথিকার বলছেন যে রাম জিজ্ঞাসা করছেন যে ভগবান যে আছেন এর যদি প্রত্যক্ষ প্রমাণ না পাই, অর্থাৎ আমার যদি অনুভূতি না হয় তাহলে আমি কেমন করে পাব? ঠাকুর বলছেন এই যে সান্নিপাত বাত পিত্ত আর কফ সহ এই যে ত্রিবিধ বিকার, এই বিকারে আমরা যখন এই বিকারগুলি আসে আমাদের যখন প্রচণ্ড জ্বর হয় আমরা ভুল বকতে থাকি, তখন আমরা বলতে থাকি হাঁড়ি হাঁড়ি ভাত খাবো, হাঁড়ি হাঁড়ি ডাল খাবো, হাঁড়ি হাঁড়ি এই জিনিস খাবো, ওই খাবো, তাই খাবো, তখন কিন্তু কবিরাজ তার কথায় কর্ণপাত করেন না। তখন কি করেন? তখন তিনি তাকে যেই জ্বর ফুটে ওঠে তখন তাকে কুইনাইন মিক্সচার দেন, তারপরে ধীরে 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 যখন কুইনাইন মিক্সচার খাওয়ার পর জ্বরটা একটু একটু করে প্রশমিত হতে থাকে, শরীরের রস মজতে থাকে, তখন ধীরে ধীরে ডাক্তার তাকে আপনি খেতে দেন। তাই এই যে আকুলতা রামচন্দ্র দত্ত প্রকাশ করছেন যে এক্ষুনি আমার ঈশ্বর দর্শন করিয়ে দিতে হবে, একবারও কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যদি চাইতেন তাহলে কিন্তু তাকে দর্শন করিয়ে দিতে পারেন। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা হৃদয়রামের উদাহরণ দেখেছি। হৃদয়রাম এবং তিনি হাঁটতে হাঁটতে চলেছেন, সেই রাতের অন্ধকারে ঝাউতলা যাচ্ছে, হৃদয়রাম দর্শন করলেন, সামনে একটি জ্যোতির ঘন তনু শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, মাটি থেকে এক পা উপরে উঠে গেছেন, তার সারা শরীর থেকে এত জ্যোতি বেরোচ্ছে, অন্ধকার রাস্তা আলোকময় হয়ে গেছে। তারপর হৃদয়রাম নিজের দিকে তাকিয়ে দেখলেন যে তিনিও যেন সেই জ্যোতি ঘন তনুর একটি অংশ, একটি পার্ট, তাঁরও শরীর থেকে জ্যোতি বেরোতে থাকছে। তার নিজের স্বরূপের কথা মনে হলো, তার মনে হতে থাকলো তিনি যেন সেই স্বরূপত শ্রীরামকৃষ্ণময়, শ্রীরামকৃষ্ণের অংশ। দেখুন, শ্রীরামকৃষ্ণ চাইলে তাঁর এই শক্তি বলে এটা দেখিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি কিছুতেই তাকে দেখালেন না। ঠিক যেরকম ভাবে হাঁড়ি হাঁড়ি ভাত ডাল সব খেতে চায় রোগী, সান্নিপাতে রোগী খেতে চায়, ঠিক সেই রকম যখন কবিরাজ কোনো রকম কথায় কান না দেন, ঠাকুর তার এই কথায় কোনো রকম কান দিলেন না। তিনি বললেন যে ডাক্তার রোগী খেতে চাইলে ডাক্তার তাকে খেতে দেন না, প্রথমে তাকে কুইনিন ওষুধ দেন, কুইনিন ওষুধ দেওয়ার পর তার জ্বরটাকে কমান, শরীরের রস, যে অতিরিক্ত রস সেটিকে শোকান, তারপরে ধীরে ধীরে খাবার দাবার দেন। ঠিক সেই রকম ভাবে তুমি থাকো, তুমি রোশো, ভগবানকে চাইতে থাকো, ভগবানকে চাইবার পথে হাঁটা দাও, একটা সময় অবশ্যই তুমি ঈশ্বর দর্শন করতে পারবে। পুথিকার যেটা বলছেন শ্রীরামকৃষ্ণদেবের এই শিক্ষা দেবার অনুপম পদ্ধতি, বলছেন যে যে বিষয়টি বোঝেন শ্রীরামকৃষ্ণ তাকে ঠিক সেই বিষয় দিয়েই উদাহরণ দিয়ে তাকে শিক্ষাদান করেছেন। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন তোমার স্ত্রী কি, তোমার স্ত্রী কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি জানাচ্ছেন। মাস্টারমশাই বলছেন আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। ঠাকুর বলছেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী। দেখুন, মাস্টারমশাইয়ের নিজস্ব ধারণা আছে, পুঁথি পড়লে, বইপত্র পড়লে, ডিগ্রি নিলে তবে সে মানুষ জ্ঞানী হয়, যারা পড়াশোনা করেনি তারা অজ্ঞানী। যেন এই এক জিনিস দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলেন যে শুধুমাত্র পুঁথি পড়লেই জ্ঞান হয় না, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। সে অনেক পুঁথি টুথি পড়তে পারে, কিন্তু তার ভেতরেরটা যদি মানুষ না জাগে তাহলে সে যতই পণ্ডিত হোক না কেন সে সেই অর্থে পণ্ডিত হয় না। দেখুন, যে যে ভাবটি বোঝে শ্রীরামকৃষ্ণ তাকে ঠিক সেইভাবেই বলছেন। বলছেন ভৈষজ্য ভীষক রোগীর উপমার স্থানে তাই প্রভু কহিলেন কথোপকথনে, তরায় পশিবেশ যায় শিক্ষার্থীর মন, সৃষ্টি ছাড়া শিক্ষাদাতা প্রভু নারায়ণ। শ্রীপ্রভুর কাছে আসে যত শাস্ত্রবিদ, তাঁর জানা শাস্ত্রে কথা তাহারও সহিত। বলছেন এটা শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য, যে যে বিষয়ে পারদর্শী শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে সেই ভাষায় কথা বলেছেন যাতে তার বুঝতে সুবিধে হয়। পুথিকার লিখছেন রামচন্দ্রের সম্পর্কে, পুথিকার লিখতে গিয়ে বলছেন রামের হৃদয়ে উঠে অশান্তি জঞ্জাল, সদা ভাবে কবে পাবে হরির নাগাল। প্রভু দেবে দর্শন করিবার আগে আছিল অশান্তি বড় ত্রিতাপের লেগে, সেই অশান্তির মূর্তি পুনজাগরণ, সখার্থে পূর্বেতে এবে হরির কারণ, সুখার্থে পূর্বেতে এবে হরির কারণ। হাতে পায়ে করে কাজ মনে হরি খুঁজে, কাজেই চঞ্চল চিত্ত সংসারের কাজে। দুভাইয়ের সমাবস্থা রহে একত্তর, সংসারের কাজ জানতে পাইলে অবসর। দ্বারা কন্যা পরিবারে নাহি বসে মন, ছিলে যেন দোহাকার পূর্বের মতন। পাইলে ছুটির দিন যান ছুটে ছুটে, পরা শান্তি দাতা প্রভু দেবেরও নিকটে। আনন্দ কতই তার কাছে যতক্ষণ, বিষম অশান্তি বোধ আইল ভবন। ঘরে ঘরে কানাকানি করে মহাক্ষেদে, প্রভু দর্শনে নিবারণে করে জেদে। একদিন শুনো কিবা অবাক কাহিনী, মনমোহনের এক পিসি ঠাকুরানী বুঝাইয়া নানা মতে কহিল তাহারে, নিষেধি তোমার যেতে দক্ষিণ শহরে। এমন কথায় আর কার যার কান, সময়ে হয়েছে হেতা শ্রীপ্রভুর টান। এ টান বিষম টান বাধা নাহি মানে, সে বুঝেছে আঁতে আঁতে যে পড়েছে টানে। পরদিন শ্রীপ্রভুর দর্শনে দেখে, ম্রিয়মান ভগবান বারিধারা চোখে ক্ষুব্ধ প্রাণে ভগবানে শ্রী মনোমোহন কাতরে জিজ্ঞাসা করে কান্নারও কারণ। জড়িত জড়িত ভাবে দয়ার সাগর বলিলেন আর বাছা কি দিব উত্তর। প্রিয়তম ভক্ত কোন প্রাণের সমান কখনো কখনো আসে মম বিদ্যমান। পিসিতার মহামার কত করে ঘরে নিবারিতে ভক্তজন হেথা আসিবারে। তাই বাছা বড় দুঃখ ঝুরে দুনয়ন কি জানি যদি না আসে শুনিয়া বারণ। ভক্ত চূড়ামণি শুনি শ্রীবাণী উৎপ্রভুর অন্তরে পাইল বড় যাতনা প্রচুর। কথায় না খুলে কথা ভাবে মনে মনে কি দয়া কাঁদেন প্রভু আমারও কারণে। বিশেষিয়া প্রাণপণে কর্তব্য প্রয়াসে বিকাইয়া শ্রীচরণে হতে হবে দাস। সেদিন হইতে ভক্ত শ্রী মনোমোহন বুঝিলেন বিধিমতে কে তার আপন। পরম আত্মীয় প্রভু এই মনে করি ছিঁড়িতে লাগিল মনে সংসারের ডুরি। পুথিকার বলছেন যখন প্রথম তার সেই আগুন মনে ভগবানকে পাওয়ার যে আগুন যখন জাগলো তখন আমাদের হয় আর কি আসলে বাইরের রাস্তা যখন সব বন্ধ হয়ে যায় আমরা ভেতরের দিকে পাড়ি দিই, আমরা ভেতরের দিকে নিজের দিকে ফিরে তাকাই, সেই সময় আমাদের ধর্মজগৎ পূর্ণ হয়। একটা সময় আমরা একটা একটা অহমিকার মধ্যে কাজ করি, আমি কি বড়, আমি কি বড়, আমি কি বড়, আমি কি বড়। আমাদের মনে আছে একবার সেই আমরা গেছি পিন্ডারি গ্লেসিয়ার এক্সপিডিশনে গেছি 27 মে, আমাদের মনে আছে বিরাট বড় একটা বরফের চাদর শেষ ল্যাপ আমরা ক্রস করছি। সেটা ক্রস করার পর একটা ছোট্ট একটা হিলক সেটাকে উঠে আমরা 0 পয়েন্টে গেছি। এরকম চওড়া একটা রাস্তা, সব জায়গাটা এরকম চওড়া নয়, সরু আছে মোটা আছে, দুপাশে গভীর 200 ফিট গভীর খাদ, সামনের দিকে পিন্ডারি গ্লেসিয়ার, দুপাশে নন্দা ঘুমটি একদিকে, একদিকে নন্দাকোট, পেছনে যে বরফের চাদর যেটা ক্রস করে এসেছি। আর পিন্ডারি গ্লেসিয়ারের যে অংশটা সেটা হচ্ছে বৃষ্টি ছায়া অঞ্চল, বৃষ্টি ধোয়া অঞ্চল, প্রচুর সবুজ, একেবারে গাছে ভর্তি, পাহাড়ের গায়ে একেবারে গাছ, কোথাও হয়তো বৃষ্টি হয়েছে দূরে সেই সেটা ঝর্ণার মতো পড়ছে। গ্লেসিয়ার কীরকম হয় খানিকটা প্রত্যেক বছর গলে তো সিঁড়ির মতো দেখতে হয়। মনে হচ্ছে আপনারা যারা পুরনো দিনের মানুষ আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হল দেখেছেন, তার চওড়া চওড়া লম্বা লম্বা সিঁড়ি ছিল, আমি ছবি দেখেছি, আমি তো আমার দেখার সৌভাগ্য হয়নি। সেই সিঁড়িতে যদি কেউ মন দুধ ঢেলে দেয় এবং সেই সিঁড়িটা যদি জমে বরফ হয়ে যায়, তাকে দেখতে ঠিক যেরকম হয় পিন্ডারি গ্লেসিয়ারটা ঠিক সেই রকম। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি আমাদের সামনে 200 ফিট খাদ, পেছনে 200 ফিট খাদ, মাঝখানের সুন্দর ওই ল্যাপটার মধ্যে আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি, হাঁ করে সেই সামনের সেই অংশটাকে দেখছি, একবার পেছন দিকে তাকাচ্ছি পেছনের সেই বরফের চাদর যেটাকে অতিক্রম করে এসেছি, বাঁদিকে তাকালে সেই ঘন জঙ্গল যেটা বাঁদিকে রয়েছে তার থেকে অঝোরে কোনো জায়গা থেকে জল পড়ছে, আর সামনে নন্দা ঘুমটি নন্দাকোট, আর মাঝখানের পিন্ডারি গ্লেসিয়ার। নিঃশব্দের মধ্যে আমি 6টি প্রাণী, আমরা 5 জন আমরা অভিযাত্রী, আর আমাদের সঙ্গে যে গেছেন যে শেরপা যে আমাদের সঙ্গে করে নিয়ে গেছে, আমরা ওইখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, নিজেরা বলতে পারছি না একে অপরকে অনুভবের কথা, কিন্তু যেন সেই চোখ দিয়ে সবার টপ 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 করে জল পড়ছে। আমার নিজের ব্যক্তিগতভাবে অনুভব হয়েছিল যে ওইখানে গিয়ে প্রথম বোধ হলো বিশালের সামনে দাঁড়ালে, তার আগে একটা মিটিংয়ে ভূতেশানন্দজি আমাদের বলেছিলেন যে বিশালের অনন্তের সামনে দাঁড়ালে তখন আমরা নিজেদের যে ক্ষুদ্রতা সেটাকে প্রথম অনুভব করি, তার আগে অবধি আমরা একটা বিশাল কিছু মনে করতে থাকি। যখন অনন্তের সামনে দাঁড়াই তখন অনন্তের একটা অংশ, তখন প্রথম আমি বোধ করি আমি কতটা ক্ষুদ্র, আমি কতটা ছোট। সেইখানে গিয়ে প্রথম সেই অনন্তের সামনে মনে হলো যে আমি সিম্পলি একটা ওয়ার্থলেস, এর মধ্যে একজন কোনো সুপার পাওয়ার আছে, আমাকে বানিয়েছে জগৎকে বানিয়েছে একজন কোনো সুপার পাওয়ার আছে, খুঁজলে তাকেই খুঁজতে হবে। সাধু হবার প্রেরণা বোধ হয় ওই হিমালয়ের ওই গ্লেসিয়ার। অদ্ভুত, এখনও আমার সে দৃশ্যটা মনে আছে, সেই ধাপে 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 এগিয়ে গেছে, মানে পা বাড়ালেই যেন চলে যাবে, অথচ যোজন খানিক দূরত্ব, আর সেই গভীর খাদ, আর পেছনের সেই ফেলে আসা সেই বিরাট লম্বা বরফের চাদর। অদ্ভুত সে দৃশ্য, কোথাও কোনো জনমানব নেই, আমরা এই 6টি লোক ওই প্রথম দল গেল, আমরা ফিরে এলে তবে আবার দ্বিতীয় দল পৌঁছবে। সেই রকম অনন্তের সামনে শ্রীরামকৃষ্ণ হলেন সেই অনন্তের সামনে এসে মনমোহন এবং রামচন্দ্র দত্ত তারা প্রথম অনুভব করলেন তারা বড় ক্ষুদ্র, তারা বড্ড সাধারণ, তারা বড্ড সামান্য, তাদের এখন অনন্তের অনেক কিছু করা বাকি আছে। এতদিন যে মনে হচ্ছিল যে সংসারের জন্য এই করেছি, তাই করেছি, ওই করেছি, তখন মনে হয় সবটা যেন ডাস্টবিন, সিম্পলি কিচ্ছু করিনি, যা করেছি শুধুমাত্র একবারে নুড়ি জমিয়েছে, কি কেবল মনে হয় যেন নুড়ি জমিয়ে ফেলেছে, অনেক বাজে জিনিস একত্র করে ফেলেছে, সময় বড্ড কমে গেছে, কাজের জিনিস জোগাড় করতে হবে। আমার মনে আছে গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আমাদের একজন রিডার আসতেন, তার ডান দিকটা পড়ে গেছিল একদিন, কোনো একদিন বাড়িতে অফিস থেকে বিদেশে খুব ক্লান্ত ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে দেখলেন ডান দিকটা প্যারালাইজড হয়ে গেছেন, তারপরে চাকরি ছেড়ে দিতে হলো, ধীরে ধীরে নিজেকে আবার নতুন করে তৈরি করলেন, তারপরে যেটুকু পারতেন শরীরের শক্তি সেই দিয়ে নিজেকে প্রায় টানতে টানতে নিয়ে আসতেন, সে তার নানা রকমের হাঁটার সে ইয়ে ছিল, হাতল টাতলের দেওয়া ছিল সেই সব দিয়ে, এবং একমাত্র রিডার যাকে ব্যাগ অ্যালাউ করতে দেওয়া হতো, তিনি আসতেন এবং সারা দিন পড়াশোনা করতেন। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, এই যে আপনি এত শরীরের কষ্টকে অতিক্রম করে এত পড়াশোনা করেন, কেন করেন? বলছেন, এই শরীর খারাপ হতে প্রথম অনুভব করলাম জীবনে অনেক বাজে কাজ করে ফেলেছি, বড্ড কম সময় আছে, নিজেকে কিছু তৈরি করতে পারি, নিজের ভেতরটার কিছু বিকাশ করতে পারি। এক একজনের কাছে এক এক, কারুর কাছে গণিত হচ্ছে নিজেকে বিকাশ করার অবস্থা। সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা গল্প আছে ইতি তোমার মা, সেখানে তার সেই ছোট্ট ছেলেটার দাদুর গল্প আছে, দাদু সারাদিন ধরে অঙ্ক কষে বেড়াচ্ছে, দাদুকে জিজ্ঞাসা করছেন তুমি অঙ্ক কষ্ট কেন? না বলছেন, না মা, পরের জন্মের জন্য অঙ্কগুলো কষে রাখছি, পরের জন্মে যদি অঙ্কগুলো ঠিকমতো কষা না হয় তাই এ জন্ম থেকেই কষা শুরু করে দিচ্ছি, পরের জন্মের জন্য প্রস্তুতি যেন। মানুষ যখন প্রথম অনুভব করে যে সমস্ত ভুল, এতদিন যা করে এসেছি পুরোটাই ভুল, আবার নতুন করে নিজেকে রিভার্স করতে হবে, তখন জানবেন ঠিক মতো আমরা ঈশ্বরের দিকে রওনা দিয়েছি, ঈশ্বর অভিমুখী হয়েছি। এবং তখন যদি খুব ভালো করে লক্ষ্য করেন, আপনারাও নিজে অনুভব করবেন, তখন মনের ভেতরে একটা অদ্ভুত একটা আত্মনাদ হতে থাকে যে বড্ড সময় কমে গেছে, যতটুকু আছে, যে কটা দিন আছে সে কটা দিনকে যেন আমি ঠিক মতো ব্যবহার করতে পারি। এইটা এত ঘটনা বলা এই কারণে মনমোহন এবং রামদত্ত এবং মনমোহনের এই মানসিক অবস্থা বোঝানোর জন্য। এদের অবস্থা ঠিক সেই রকম, এরা প্রথম এতদিন পর্যন্ত এক অন্যরকম একটা জীবনযাপন করতো, শ্রীরামকৃষ্ণের সামনে আসার পরে সেই পূর্ণ মানুষকে দেখার পরে, এতদিন যারা নিজেদের পূর্ণ মনে করছিল সেই পূর্ণ মানুষকে দেখে এতদিনে তাদের বোধ হলো যে তারা একেবারে বৃথা কাল কাটিয়েছেন, এবং তখন যেন তাদের একটা অদ্ভুত তারা শুরু হলো কেমন করে তারা আসবেন। কিন্তু তারা এলেই তো হয় না, সবসময় এলে হয় না, বাধা দিতে থাকে। শ্রী মনমোহন এবং রামদত্ত তারা প্রত্যেক ছুটির দিন বাড়ি ঘর সমস্ত কিছু ফেলে দিয়ে ঠাকুরের কাছে আসতেন। বাড়ির লোকেদের বড্ড দুশ্চিন্তা হতে থাকলো, আমাদের তারা তো তাদের মতো শরীর আত্মীয় স্বজনদের মতো তো সুরিদার জগৎ সংসারে দুটো হয় না, আমাদের নিজেদের ভালো হচ্ছে, তারা আমাদের ভালোটা এত ভালো বোঝেন, তারা যদি একটু কম ভালো বুঝতেন তাহলে বোধহয় একটু বেশি ভালো হতো আমাদের। তা সেই তারা যে আসেন এইটা যেন তাদের কাছে একটা খুব চক্ষুশূল, এই যে আপনারা এসেছেন সবাই যে বাড়িতে গিয়ে যে খুব ঠিক ব্যাটিং পাবেন, মানে ঠিক ফুলটস বল যে পাবেন আর 6 মারবার সুযোগ পাবেন তা কিন্তু নয়, অনেকে আউটও হয়ে যেতে পারেন, সেরকম গুগলি টুগলি আসতে পারে বাড়িতে গিয়ে, অভিজ্ঞতা বোধহয় আপনাদের সবারই হয়। এই রুটি তৈরি হয়নি, হ্যাঁ তরকারি কেন হবে, মন তো অর্ধেকটা ওইখানেই পড়ে আছে বলরাম মন্দিরে, কি পাও মশাই ওখানে গিয়ে, এই অভিজ্ঞতা বোধহয় কম বেশি সকলের। বয়স্কদের তো বলে আর কোনো কাজ নেই, যাচ্ছে গিয়ে ওখানে গিয়ে বিকেলবেলা অন্তত বাজার টাজার তো করতে পারো, নাপিটাকে তো একটু পড়াতে পারো, এ বোধহয় সবাইয়ের জন্য একটাই। যখনই আমরা পরমার্থের চিন্তা করতে থাকি, সারা জীবন অর্থ চিন্তা করার পর শেষ জীবনে এসে যখন আমরা পরমার্থের চিন্তা করবার চেষ্টা করি, সেই সময় নিজের ভেতরের যে বাধা সেটা তো একটা বাধা হয়ে থাকেই, বাইরে পারিপার্শ্বিক এই বাধাটাও একটা বড় বাধা। এটা বলা এই কারণে একে অতিক্রম করতে হবে, একে যদি আমরা অতিক্রম করবার মতো সাহস না দেখাতে পারি তাহলে কিন্তু গর্তে আটকে যাব, তারপরে ওই ঘুরে 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 মরতে হবে। শিবের সেই যে বিখ্যাত যে মন্ত্রটা আছে যেটাকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বলা হচ্ছে त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মুক্ষ্য মামৃতা। বলছেন এই মন্ত্র জপ করলে মানুষ মৃত্যুকে অতিক্রম করতে পারে। মৃত্যুকে অতিক্রম করা কোনোভাবেই যায় না, ওটা একটা ইনএভিটেবল আউটকাম আমাদের জীবনে। তাহলে কিসে কি জিনিসকে অতিক্রম করি, সেটা হচ্ছে মৃত্যু ভয়কে। মৃত্যু যখন আসে 1 মিনিট আমাদের সময় দেবে না, চুলের মুঠি ধরে চলে যাবে। আপনি বলতে পারবেন না চুলটা একটুখানি জমরাজের সামনে যাবো, একটু পনিটেল করে যাই, বলার সুযোগ দেবে না, একবারে চুলের মুঠি ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে চলে যাবে। কিন্তু মৃত্যু যে প্রত্যেক দিন আমাদের ভয় দেখায়, এই আসছে আসছে আসছে, সেইটাকে অতিক্রম করার মন্ত্র হচ্ছে এই মন্ত্র। বলছেন এই শেষের যে লাইনটা সেটা বেশি ইম্পর্টেন্ট। বলছেন উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মুক্ষ্য মামৃতা। উর্বারুক হচ্ছে ফুটি, আমরা যে ফুটি ফল খাই গোলাকার দেখতে, পেকে গেলে ফেটে যায়। বলছে যদি যার যে সাধক সে যদি জানতে পারে আমার এই যে মৃত্যু আসছে এ আর আমাকে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ফেলবে না, এই যে মৃত্যু আসছে মৃত্যুর মধ্যে দিয়ে আমি মুক্তির পথ খুঁজে পাব, আমি আমার মুক্তির রাস্তা প্রকাশ হবে, আমি আমার মুক্তির পথে এগোতে থাকবো, তাহলে সে কিন্তু আর মৃত্যুকে ভয় পায় না। আমরা বারবার জন্মাতে ভয় পাই, দেখবেন আপনারা বলতে উড়ি বাবা আবার জন্মাতে, বাবা আর দরকার নেই, শেষ হয়ে গেলে বাঁচি। সংসারে নানা অভিজ্ঞতা, টক ঝাল মিষ্টি হতে হতে আমাদের মনে হয় একটা সময় মনে হয় আর পারি না, এবার সব শেষ হলে বাঁচি। যদি আমরা নিজেরা জানতে পারি যে এই যে মৃত্যু আসছে এতে আবার আমাকে আর জন্মাতে হবে না, আবার এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ঘুরতে হবে না, এই বোধটা যদি আমাদের জেগে যায়, তবে আমাদের এই মৃত্যুকে, যে কোনো মৃত্যুকে আমরা সাদরে বরণ করি। তারা এই মনোভাব যাদের আসে তারা জীবনটাকে খুব সুন্দরভাবে যাপন করেন, কারণ তাদের কাছে প্রত্যেকটা দিন হচ্ছে একটা উপরি পাওনা, সেই দিনটা সম্পূর্ণভাবে তারা উপভোগ করেন। রঙ্গনাথানন্দজি বলতেন যে বছর হচ্ছে একটা গাছ যাতে তার নানা ডালে 365টা পাখি বসে আছে, প্রত্যেক দিন গাছের ডাল থেকে একটা পাখি নামবে, তোমার সামনে সারাদিন নাচবে, গাইবে, হইচই করবে, নানা বিভঙ্গ দেখাবে, দিনের শেষে সে ফুরুত করে উড়ে যাবে, আর সে ফিরে আসবে না। তোমার কাজ হচ্ছে সারাদিন সেই পাখির নাচ গান ভালো করে লক্ষ্য করা, তার গায়ের রং ভালো করে দেখা, তাকে ভালো করে জীবনকে দেখা। প্রত্যেকটা দিন, বলছেন প্রত্যেকটা দিন, মেক এভরি ডে ইউজফুল। রামচন্দ্র এবং মনমোহনের ঠিক এইরকম অবস্থা। এবং এই কাজ করতে গেলে, যখনই কোনো কাজ করতে যাবেন সেই কাজ করতে গেলে বাধা আসবেই আসবে, সেই বাধাকে অতিক্রম করে যাওয়ার মতো শক্তি আমাদের মধ্যে আনতে হবে। প্রার্থনার কথা বলতেন, এখানে ঈশ্বর নিজে সাহায্য করছেন, যেখানে আমরা সাহায্য পাচ্ছি না সেখানে আমরা সাহায্য চাইতে হয়, আমাকে সাহায্য করো, আমাকে এই পথ থেকে অতিক্রম করে বেরিয়ে যাওয়ার সাহায্য করো, আমাকে এই বাধাকে অতিক্রম করে দেবার শক্তি দাও। অনন্ত শক্তি আমাদের ভেতরে আছে, যে মুহূর্তে আমরা আমাদের ভেতরের সেই অনন্ত শক্তিকে জাগ্রত করি, সেই মুহূর্তে আমরা সেই কাজটিকে করে উঠতে পারি। তাই বলছেন মনমোহন, কি মনমোহনের সেই পিসি ঠাকুরানি, তিনি বলেন বাছা তোমার আজকে আর যাবার দরকার নেই, তোমার আজকে আর গিয়ে লাভ নেই, তোমার যেও না, তুমি তো রোজ যাও। তা সেদিনকে মনমোহনের আর দক্ষিণেশ্বর যাওয়া হলো না। পরের দিন মনমোহন এসেছেন, দেখছেন ঠাকুরের আলু থালু বেশ, ঠাকুরের দু চোখ দিয়ে ঝরঝর করছে জল, ঠাকুর কাঁদছেন, প্রিয় মানুষ তো তিনি কাঁদছেন। দেখে মনমোহন জিজ্ঞাসা করলেন, ঠাকুর কি হয়েছে আপনার, এরকম কাঁদছেন কেন? ঠাকুর উত্তর দিচ্ছেন, জড়িত জড়িত ভাবে দয়ার সাগর, বলিলেন আর বাছা কি দিব উত্তর, প্রিয়তম ভক্ত কোনো প্রাণেরও সমান, কখনো কখনো আসে মম বিদ্যমান, পিসি তার মহামার কত করে ঘর, নিবারিতে ভক্ত জানে হেথা আসিবারে, তাই বাছা বড় দুঃখ ঝুরে দুনয়নে, কি জানি যদি না আসে শুনিয়া বারণ, তাই বাছা পরে দুঃখে ঝুরে দুনয়ন, কি জানি যদি না আসে শুনিয়া বারণ, ভক্ত চূড়ামণি শুনি শ্রীমানি প্রভুর, অন্তরে পাইল বড় যাতনা প্রচুর, কথায় না খুলে কথা ভাবে মনে মনে, কি দয়া কাঁদেন প্রভু আমারও কারণে, বিশেষিয়া প্রাণপণে কর্তব্য প্রয়াস, বিকাইয়া শ্রীচরণে হতে হবে দাস। বলছেন জানো তো আমার কাছে এক ভক্ত আসে, বলছেন না তুমি সেই লোক, বলছেন আমার কাছে এক ভক্ত আসে, তার পিসি তাকে কিছুতেই আমার কাছে আসতে দেয় না, তাই আমি কাঁদছি, কারণ তার তো আশা দরকার, নতুন গাছ, ঠাকুর বলছেন না নতুন চারা গাছ তার চতুর্দিকে বেড়া দিতে হয় যাতে ছাগল এসে না খেয়ে নেয়, ছাগল গরুতে যাতে খেয়ে না নেয়, কিন্তু বেড়া যখন গাছের মুড়ি মোটা হয়ে যায় তখন তাতে হাতি বেঁধে রাখলেও কোনো সমস্যা হয় না। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ বলছেন সে তো আমার কাছে আসছে, এখন তার প্রাথমিক অবস্থা, এই সময় তার গড়ে ওঠার সময়, এই সময় খুব যত্ন করে করতে, আপনারা দেখেছেন দেবী মূর্তি যখন গড়া হয় তখন কত যত্ন করে বাঁধা হয়, কত যত্ন করে, প্রথম যখন মাটি দেয় তখন অত না, কিন্তু আস্তে আস্তে যখন শেপ পেতে থাকে দেখবেন দোমাটি হয়ে যাওয়ার পর টুকরো টুকরো কাপড় কেটে কাদার জলে ডুবিয়ে ডুবিয়ে গায়ে লাগানো হয়, বলা হয় চামড়া তৈরি করা হচ্ছে, আসলে চামড়া নয়, যেখানে যেখানে দেবীর মাটিটা ফেটে যাবে সেই ফেটে যাওয়াগুলোকে রোধ করার কাজে লাগানো হয়, কারণ ওই যে মূর্তিটা তৈরি হচ্ছে ওটায় প্রতিমা হবে, প্রতিমার পূজা হবে, প্রাণ প্রতিষ্ঠা পেয়ে মাটির মূর্তি দেবতা হয়ে উঠবে, তাই তাকে তৈরি করার জন্য এত রকমের কষ্ট, এত রকমের কষ্ট আমরা অতিক্রম করছি। বলছেন তিনি কাঁদছেন, হাত মনোমোহন তাকে দেখে তার দু চোখ দিয়ে জল পড়ছে, যে আমার উন্নতি হবে, আমার ভালো হবে, এই ভেবে এলো কাঁদছে, অতএব এর চোখে, এ আমার এত মঙ্গল কামী, অতএব এর চোখের জল কোনোভাবেই বৃথা যাওয়া যেতে পারে না, এই হচ্ছে অবস্থা। অধিকার এই বলছেন, আর একটুখানি আপনাদের দু চারবার অনেকেই ঘড়ি টড়ি দেখেছেন, আমি আর একটুখানি বলবো বলে আজকে থামবো। এদিকে পাগল সম ভক্ত দত্তরাম কোথায় কি রূপে মিলে হরির সন্ধান, সকাতরে একদিন প্রভু দেবে কন, সাক্ষাতে হরির কবে পাব দর্শন, দেখো মন ধরা নাহি দিলে পিপা ঘটে, জলে আছে জল খায় পিপাসা না মেটে, সাধের গলার হার জড়ানো গলায়, ভ্রমে বুলে ভ্রমণ্ডলে খুঁজিয়া না পায়, প্রভুদেব দেখি ভক্ত কাতর অন্তর, করিলেন শান্তি ভরা করুণা উত্তর, বড় বড় মাছে পূর্ণ সরসির তীরে, মেছুয়াল যদি শুধু মাছ মাছ করে, উছাটন মন যেন পাগলের পারা, তাহে না কখনো হয় পোনা মাছ ধরা, পোনা মাছ ধরিবারে বাসনা হইলে, বসিতে হইবে তীরে চার জলে ফেলে, দিনে দিনে কিছুদিন জলে দিলে চার, তবে না হইবে তথা মাছেরও সঞ্চার, চারেতে বসিলে মাছ টোপ নাহি খায়, চারের চৌদিকে গন্ধ বেরিয়া বেড়ায়, কভু দেয় ফুট কভু পাক দিয়া বলে, তা দেখিয়া চরে মাছ বুঝে মেছুয়ালে, এক দৃষ্টে এক মনে থাকে নিরখিয়া, ক্রমে করি বড় ছিপ দুই হাতে ধরিয়া, সৌরবি সুন্দর টোপ গাঁথিয়া কাঁটায়, তবে কিছু পরে তার পোনা মাছ খায়, সেই রূপে সাধু বাক্যে করিয়া বিশ্বাসে, প্রাণে গেথে নাম টোপ করহ প্রয়াস, হৃদি ভরা ধৈর্য লয়ে ভক্তি চার দিবে, তবে না বৃহৎ মাছে শ্রীহরি ধরিবে, এত শুনি প্রভুতে বাক্যে রাম মহামতি, চৈতন্য চরিতামৃত পরে নীতি নীতি, পাঠ সঙ্গে করে হরি নাম সংকীর্তন, সব কাজে সঙ্গে দাদা শ্রী মনোমোহন, চৈতন্য চরিত পাঠে হয় এই ফল, রাম দেখে শ্রী চৈতন্য প্রভু অবিকল, সেখানে আছিল শ্রী চৈতন্য নাম রাষ্ট্র, এই অবতার নাম প্রভু রামকৃষ্ণ, বস্তুতে লীলাতে ভেদ না পড়িয়া নয়নে, আকারে প্রভেদ মাত্র আর ভেদ নামে, চৈতন্যের নামে দেখে প্রভুর মূরতি, বার্তা না বুঝিতে পারে দত্ত মহামতি। সময় না হলে গুরু কখনো, আকুলতা না তৈরি হলে গুরু কখনো মন্ত্র দেন না। এই বলরাম মন্দিরের ঘটনা আছে, ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি, রাজা মহারাজের কাছে দীক্ষা নিতে এসেছেন, এই ঘরটাতে থাকতেন রাজা মহারাজ, রাজা মহারাজের কাছে দীক্ষা নিতে এসছেন, তাকে বলেছেন তুমি অমুক দিন আসবে, সূর্যি মহারাজের স্মৃতি কথায় আছে, সে আসছে এই শুনে রাজা মহারাজ ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই দরজার কাছে সিঁড়ি দিয়ে ওঠার যে রাস্তাটা ঠিক ওইখানটায় তাকে ধরেছেন, ধরে বলছেন সদা সত্য কথা বলবে, এইটা তুমি এক বছর পালন করবার পরে তুমি আমার কাছে আসবে। দেখুন সে আসছে মন্ত্র নেবে বলে, তাকে বলছেন যে সদা সত্য কথা বলিবে, এইটা তুমি এক বছর পালন করলে তবে তোমাকে মন্ত্র দেব। তার ভেতরে যেন অদ্ভুত একটা আকুতি তৈরি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আকুতি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মন্ত্র দিলে কাজ হবে না। এর আগে আমরা দেখেছি রামচন্দ্র দত্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঈশ্বর আছেন কিনা, তখনও পর্যন্ত কিন্তু ঠাকুর তাকে পথ বলছেন না, কেমন করে হবে। এইবার যখন তিনি দেখলেন যে তার ভীষণ রকমের ঈশ্বরকে দর্শন করার জন্য প্রবল আকুতি হয়েছে, তখন তিনি বলছেন দেখো একটা বড় দিঘি আছে, যে মাছ ধরতে চায় সেই দিঘিতে অনেক মাছ আছে, যে দিঘি চারিদিকে যদি মাছ মাছ করে ঘুরে বেড়ায় আর কাঁধে ছিপ নিয়ে, তাহলে কিন্তু তার পোনা মাছ কখনো ধরা হয় না। প্রথমে ভালো চার করতে হয়, তারপরে সে চার জলে ছড়িয়ে দিতে হয়, তারপরে মাছগুলো একটু একটু করে ঘাই দিতে থাকে, তখন দেখে সেই বড়শিতে সুগন্ধি টোপ লাগিয়ে বসতে হয়, তারপরে সেই ফতনাটার দিকে এক দৃষ্টিতে এক মন প্রাণ দিয়ে থাকতে হয়, তারপরে যে মুহূর্তে মাছ খেয়ে গেল সঙ্গে সঙ্গে টানলে বড় পোনা মাছ ধরা হয়। বলছেন সেই রূপে সাধু বাক্যে করিয়া বিশ্বাস, সেই রূপে সাধু বাক্য বলছেন সেই রূপে আত্মবাক্য গুরু বাক্যে করে বিশ্বাস, প্রাণে গেথে নাম টোপ করহ প্রয়াস, নিত্যদিন চেষ্টা করতে হবে তার নাম জপ করা, তার নাম অনুচিন্তন করা, আর হৃদি ভরা ধৈর্য লয়ে ভক্তি চার দিবে, তবে না বৃহৎ মাছ শ্রীহরি ধরিবে। তুমি মাছ ধরতে গেলে যেখানে এত চেষ্টা করতে হয় সেখানে ভগবত দর্শন করতে চাই। বলছেন প্রথমে চেষ্টা করতে হবে নিজে সাধু বাক্যে বিশ্বাস। স্বামীজি বলছেন যে একটা মানুষ বা একটা দেশ বড় হতে পারে যদি তার তিনটে জিনিস হয়। তার প্রথম কথা হচ্ছে সাধুতার শক্তিতে বিশ্বাস, কনভিকশন ইন দি পাওয়ার অফ গুডনেস, সাধুতার শক্তিতে বিশ্বাস। এই সাধুতার শক্তিতে যদি বিশ্বাস না হয় তাহলে কখনো কোনো জিনিস হবে। আপনি একটা ভালো কাজ করছেন, আপনার মধ্যে যদি এই বিশ্বাস না জাগে ভালো কাজে ভালো ফল হবেই, এই বোধ যদি না জাগে তাহলে কখনো আপনি ভালো কাজ করতেই পারবেন না সঠিকভাবে। সেই কারণে প্রথম আসা দরকার বিশ্বাস, সাধুতার শক্তিতে বিশ্বাস। যে কাজ করছে ঈশ্বরে তুমি এইভাবে চলো, গুরু বাক্যে বিশ্বাস করে তিনি যে সাধন পথ দেন সেই সাধন পথ দিয়ে এগিয়ে গেলে তবে একটা সময় প্রয়াস যদি চলতে থাকে, ধৈর্য যদি থাকতে থাকে, তাহলে অবশ্যই তার ইষ্ট ইয়ে লাভ করা যায়। তিনি একদিন দেখলেন চৈতন্য চরিতামৃত পাঠ করতে করতে তারা হঠাৎ করে একটি অদ্ভুত অনুভূতি মনে হলো। শ্রীরামকৃষ্ণের কথা আর চৈতন্যের উপদেশ দুটো দেখে তার মনে হতে থাকলো যে স্বয়ং শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে এসেছেন। তিনি আরো গভীরভাবে শ্রীরামকৃষ্ণের ভাবকে আঁকড়ে বসে থাকলেন। আমরা তখনও ছাত্র, ভূতেশানন্দজি সদ্য সদ্য বাইপাস সার্জারি হয়েছে আর ওনার ভার্টিগোর জন্য উনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, উনি একটু টাল খান হাঁটার সময়। সুপ্রভাত মহারাজ আঁকড়ে ধরে, আপনারা অনেকেই দেখেছেন সুপ্রভাত মহারাজ আঁকড়ে ধরে তাকে হাঁটতে হাঁটতে নিয়ে যেতেন। আমরা ছাত্র ভাবদমিস, আমাদের যদি একদিন এরকম সুযোগ দেয় মহারাজকে এরকম আঁকড়ে ধরে নিয়ে যেতে পারি। মহারাজকে প্রণাম করতে গেছি, মহারাজ বলছেন ধীরে ধীরে আস্তে আস্তে, অন্তর্যামী ছিলেন তো তাকে কিছু বলতে হলো না, তিনি আস্তে আস্তে বলছেন বুঝলে তো, অনেকে মনে করে যে গুরুর শরীরের সেবা করলে আদতে সেটা গুরুর কাছে পৌঁছয়। আমি বলি গুরু যে সাধন পথে দেন সেই সাধন পথের যদি সেবা করা হয় তাহলে সেটা আস্তে আস্তে গুরুর কাছে পৌঁছয়। মন থেকে সম্পূর্ণভাবে অপসৃত হয়ে গেল যে গুরুর শরীরের সেবা করার ইচ্ছে, মনে হলো মন প্রাণ উজাড় করে সাধন ভজন করি। ববি তো ভোলার নয়, তারপরে ব্রহ্মচারী হয়ে গেছি, সাধু সঙ্গে যোগ দিয়ে দিয়েছি, বেলুর মঠে আছি। রোজ সকালবেলা ভূতেশানন্দজি হেঁটে যেতেন, উনি আমাদের অন্তরের ব্যবস্থাটা বুঝতে পারতেন। রাশি রাশি সাধু তার পেছন পেছন হাঁটতে, কিন্তু নতুনদের হাঁটার উপায় নেই, কারণ তাদের অনেক নিয়মকানুন বেড়ার মধ্যে থাকতে হয়। আর তাদের হচ্ছে ইনচার্জ হচ্ছেন স্বামী আত্মস্থানন্দ, সে একবারে ভীষণ কঠিন জিনিস, তখন অন্তত ভীষণ কঠিন ছিলেন আর কি। তা উনি আমাদের কষ্টটা বুঝতে পারতেন, উনি ঠিক মায়ের মন্দিরের কাছে এসে একবার এরকম করে ঘাট ঘুরিয়ে আমাদের দিকে তাকিয়ে এরকম করে হাত নাড়তেন, যে উনি আমাদের কথাও ভাবছেন, এটা যেন আমরা অনুভব করতে পারি। কিন্তু মনের ভেতরে সেই ফুট কাটছে, আবার সেই ইচ্ছে যদি একটু এরকম আমাকেও এরকম ইচ্ছা দেয়। তখন তো না প্যান্ট শার্ট পরা ছিলাম, এখন তো কাপড় পরা আছি, এখন তো দিতেই পারে। আবার একদিন সকালবেলা আমরা প্রণাম করতে গেলাম। পূজনীয় স্বামী নিরন্তরানন্দজি রোজ প্রশ্ন করতেন ভূতেশানন্দজিকে, সেদিন যেন ভূতেশানন্দজি নিরন্তরানন্দকে প্রশ্ন করতে না দিয়েই বলছেন বুঝলে জগদীশ, অনেকে মনে করে গুরুর শরীরের সেবা করলে তা গুরুর কাছে পৌঁছয়। আমি বলি, গুরু যে সাধন পথ দেন, যে জীবন দেন, সেই জীবনের সেবা করতে হয়। সেই জীবনের সেবা করলে তা গুরুর মাধ্যমে ইষ্টের কাছে পৌঁছয়। আরও পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। ঠাকুর একই কথা বলছেন, সাধুবাক্যে বিশ্বাস। তিনি যে সাধন জীবন দিয়েছেন, সাধন পথ দিয়েছেন, তাতে বিশ্বাস, তাকে আঁকড়ে ধরে ভালোবাসার সঙ্গে, শুধু ভালো আঁকড়ে ধরলে হবে না, ভালোবাসার সঙ্গে, সেটাই আমার একমাত্র পথ, এই বোধ করে এগিয়ে গেলে অবশ্যই সেই জলাশয় থেকে পোনা মাছ একদিন আমাদের উঠবে। এই বিশ্বাস রেখে আমরা আজকের মতো পুঁথিপাঠ শেষ করছি। শ্রী ভগবানের কৃপা হলে আগামী মাসে শেষ পুঁথিপাঠ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো পুঁথিপাঠ এখানেই শেষ করছি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।